বন্ধুরা, আমাদের পৃথিবীতে কিছু কিছু চমৎকারী মন্দির আছে যেইগুলির ব্যাপারে আমাদের কাছে অজানা রয়ে গিয়েছে, যেইগুলি জানার পর আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে এই স্থানগুলি। আজ আমি এই রকম একটি মন্দিরের সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব, যা জানলে আপনারাও অবাক হবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মেহেন্দিপুরের বালাজি মন্দির। এই মন্দিরটি রাজস্থানের দৌসা জেলায় অবস্থিত। দূর দূরান্ত থেকে মানুষ এখানে বালাজির দর্শন করতে আসে এবং তাদের মনস্কামনা পূরণের জন্য অনুরোধ করেন। হনুমানজি অতুলনীয় শক্তিশালী, যার কারণে তাকে বালাজি নাম দেয়া হয়েছে। বন্ধুরা, এই মন্দিরের বিশেষ বিষয় হলো এখানে হনুমানজি তার শৈশব রূপে পূজা করা হয়। কথিত আছে যে মা সীতার দেওয়া অমরত্বের আশীর্বাদ অনুসারে কলিযুগেও হনুমানজি আছে, সেই কারণে এই যুগের সবচেয়ে জীবন্ত দেবতা হলো স্বয়ং হনুমানজি। এই মন্দিরে প্রধানত তিনটি মূর্তি রয়েছে, যার মধ্যে বালাজি মহারাজ এবং তার দুই প্রধান সহকারী পেতরাজ সরকার এবং ভৈরব বাবাও বসে আছেন। এখানে ভক্তরা বালাজিকে লাড্ডু, পেতরাজ সরকারকে চাল এবং ভৈরব বাবাকে উদর প্রসাদ দিতে হয়। বন্ধুরা, এই মন্দিরটি রহস্যে ভরপুর। এই মন্দিরের বালাজির বাম বুকে একটি ছিদ্র রয়েছে যেখান থেকে অবিরাম জল বের হয়। ভক্তরা বিশ্বাস করে যে এটি বালাজির ঘাম। এই মন্দিরে আসার পর সকলেরই দৃশ্য পাল্টে যায় এবং এই স্থানে নারী ও পুরুষের আর্তনাদ চিৎকার শোনা যায়। বলা হয় যে সমস্ত মানুষ অশুভ আত্মা শরীরে প্রবেশ করে তাদেরকে এই স্থানে আনা হয় এবং যেই সকল মানুষ রোগ ব্যাধি দূর করতে এই স্থানে আসেন। বন্ধুরা, এই মন্দিরটিতে এলে আপনার এতদিনের সমস্ত বিশ্বাস উল্টে পাল্টে যেতে পারে। এই মন্দিরটির মধ্যে ডাকিনী বিদ্যার চর্চা চলে। তবে বন্ধুরা, এই বালাজি মন্দিরে ঢোকা এত সোজা নয়। রীতিমতো এই মন্দিরে প্রবেশ করার জন্য আপনার নার্ভের জোর না থাকলে এই মন্দিরে প্রবেশ করা এটা একটি বড় বোকামি কাজ। যে সমস্ত মানুষ মানসিক দুর্বল হলেও এই মন্দির থেকে হয়তো বেরিয়ে আসতে পারবেন না। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরের ভিতরে ঢোকার জন্য ভিড় করেন। তবে গোটা মন্দির পরিক্রমার আগেই প্রাণ ভয়ে সেখান থেকে বেরিয়ে আসেন অধিকাংশ মানুষ। এই মন্দিরটি একটি জিনিস খুবই আজব বা রহস্যময় বলতে, প্রচন্ড গরমের মাঝে এই গ্রামে ঢুকলেই ঠান্ডা কনকনে হাওয়া যা আপনাকে কাঁপিয়ে দেবে। এই মন্দিরে পূজোর উপকরণ হিসেবে কোনো ফুল নয়, বরং কালো রঙের এক ধরনের বল দেয়া হয় যা কখনোই খাবার যোগ্য নয়। মন্দিরের ভেতরে সবসময় জ্বলতে থাকা আগুনে এই বলের আহুতি দিতে হয়। মন্দিরের ভিতরে চারটি বড় হল ঘর আছে। অন্য যে কোনো মন্দিরের মতো ভেতর থেকে মন্ত্র উচ্চারণ ঘণ্টাধ্বনি শুনতে পাওয়া যায়। আপনি শুনতে পাবেন কান ফাটানো তীক্ষ্ণ চিৎকার কান্না। ভূতে বিশ্বাস না করলেও এই মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার গা ছমছম করবে। এবং এই মন্দিরের তৃতীয় ঘরটিতে বহু নারী ও পুরুষ অসহায় কাঁদছে, কেউ কেউ দেওয়ালে মাথা ঠুকছে, এমনি কি অনেকে নিজেই নিজের গায়ে ফুটন্ত গরম জল ঢালছে। এই ঘরের ভয়াবহ ছবি পরেও বহুদিন পর্যন্ত আপনাকে তাড়া করে বেড়াবে। যারা মানসিকভাবে দুর্বল এখান থেকে একটি ছোট দরজা দিয়ে বাইরে যেতে পারবেন। এই পর্যন্ত এসে বেশিরভাগই ভয়ের চোটে পালিয়ে যায়। শেষ ঘরটিকে নরকের দ্বার বলা যেতে পারে। এই স্থানে বহু নারী পুরুষ শিশু পাথরের ঘরের একটি মোটা পিলারের চেন দিয়ে বাঁধা। এদেরকে নৃশংসভাবে মারা হচ্ছে, যেমন পাগলাগারদের পাগলদের মারা হয়। মনে হয় যে এরা দীর্ঘদিন ধরে কিছু খায়নি, কিন্তু কোনো ব্যক্তি ভুলেও সে কথা কাউকে জিজ্ঞাসা করতে পারবে না। যদি কেউ জিজ্ঞাসা করে তার জন্য ভয়ানক কোনো বিপদ অপেক্ষা করতে পারে। বলা হয় যে এদের ওপর থেকে অশুভ শক্তির প্রভাব কাটানোর চেষ্টা চলছে। এই মন্দিরের আরেকটি অলৌকিক ব্যাপার হলো যে এই মন্দিরের প্রসাদ খেতে বা বাড়িতে নিয়ে যেতে বা বিতরণ করতে পারবেন না। ওই প্রসাদটি ওই স্থানে রেখে ভুলেও আর পিছনে ফিরে তাকানো যাবে না, কারণ মনে করা হয় এই মন্দিরের অশুভ আত্মা আপনার পিছু নেবে, নাকি পিছন ফিরে তাকালেই তারা আপনাকে কব্জা করে। এমনকি এই গ্রামে কোনো কিছু খাওয়াই নিষিদ্ধ, জলও না। বন্ধুরা, এই মন্দিরে যেই ভক্তরা একবার যায় তারা প্রার্থনা করে জীবনে এই মন্দিরে ফিরে আসতে না হয়।